আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম। আজকে আমি সুমাইয়া ট্রেডার্স, এবং সুমাইয়া ট্রেডার্স নিত্য নতুন আনকমন সবসময় প্রোডাক্ট নিয়ে আসে। আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম মিয়াকো। দুইটা কিন্তু দুই পাশে দুই ধরনের চুলা, একটা রয়েছে এক পাশে ইন্ডাকশন চুলা, একটা ইনফ্রারেড চুলা। এখানে লেখা রয়েছে কাটনের গায়ে। এবং ভিউয়ার্স, পুরো ভিডিওটা জুড়ে আমাকে সহযোগিতা করবে শপের প্রোপাইটর, এবং ডিটেলস আপনাদের বিস্তারিত দেখাবো, প্রাইসটা সহকারে জানাবো। আশা করি ভিডিওটা এক সেকেন্ডের জন্য টান্ডারি না করে পুরো ভিডিওটা দেখুন। এই হচ্ছে আমাদের শপের প্রোপাইটর, ভাইয়ের নামটা একটু জানবো। আসসালামু আলাইকুম বিয়াস রহমতুল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমার নাম আব্দুর রহিম, আমি যে চুলাটা নিয়ে আসলাম এটা মিয়াকো ব্র্যান্ডের একটা পরিচিত ব্র্যান্ড। তার আগে আমি ব্র্যান্ডটা দেখা দিচ্ছি, দেখেন মিয়াকো, এটা ঘরে ঘরে যারা চিনেন মিয়াকো ব্র্যান্ড, একটা ভালো কোয়ালিটি উন্নত মানের ব্র্যান্ড মিয়াকো। এবং চুলাটার মডেল নাম্বার হলো আপনার 300DBL, এবং এই চুলাটা হলো আপনার 1800-1836 ওয়াট ডাবল চুলা। অনেকে ডাবল চুলা চাইছেন, 220 ভোল্টে চলবে চুলাটা, 220 ভোল্টে চলবে। এখানে আমি দেখা দিচ্ছি, এই যে দেখেন, ঠিক আছে, একটু আপনারা দেখেন। এবং এটা আপনাদের সুবিধা হলে আপনারা সিলভার ইউজ করতে পারবেন, আবার স্টিলের জিনিসপত্র ইউজ করতে পারবেন, দুইটা ফাংশন এই চুলাটার মধ্যে আছে। তো চুলাটা আমরা একটা ওয়াটার দিয়ে নিয়ে আসছি। অনেকে আমার ভাই বোনরা যারা ইন্ডাকশন চুলা কিনেন, যে বাসা হাঁড়ি পাতিলের জন্য কিন্তু ইন্ডাকশন চুলা রান্নাবান্না করতে খুব কষ্ট হয়, তো এখানে যদি আপনার বাসায় দুই রকমের হাঁড়ি পাতিল থাকে, আপনি এই চুলাটার মধ্যে রান্না করে খুবই আরাম পাবেন, এবং গ্যাসের থেকে আপনার বিলটা কম আসবে। আপনারা গ্যাস নিয়ে অনেকে মনে করেন রান্নাবান্না করতে গেলে খুব কষ্ট হয়, তো এটার মধ্যে রান্নাবান্না করে আপনারা খুব আরাম পাবেন, এবং অল্প সময়ের ভিতরে আপনাদের রান্নাবান্না হবে, আর আপনারা এটার সার্ভিসটা খুবই দ্রুত পাবেন। আরেকটা জিনিস আমি দেখা দিচ্ছি, দেখেন চুলাটা কিন্তু খুব আনকমন একটা চুলা, এটা টেবিনেট একটা চুলা। দেখেন টেবিনেট চুলার মতন, আপনারা যদি কেউ যদি টেবিনেট হিসাবে ইউজ করতে চান, মানে আপনার টাইসের সাথে একদম কমপ্লিট সেট করে নিতে পারেন। চুলাটা খুবই সুন্দর, খুবই কোয়ালিটি, দেখেন ডাবল ফ্যান নিচে, ডাবল ফ্যান এবং অনেক উন্নত মানের একটা চুলা। তো এই যে দুইটা চুলা আমি আজকে আপনাদেরকে দেখা দেবো, মিয়াকো এখানে লেখা আছে। এই চুলাটা একদম ইজি, মানে ইউজ করার ইজি, বাচ্চা পোলাবান যদি থাকে 7 বছর 8 বছরের, তারাও কিন্তু এই চুলাটা ইউজ করতে পারবেন। তো আমি এই চুলাটা আপনাদেরকে দেখা দিচ্ছি, আপনারা এই চুলাটা 220 ভোল্টে চলবে সারা বাংলাদেশে, 200 ওয়াটের থেকে 1800 ওয়াট পর্যন্ত। আমি চুলাটা চালু করে দিই, দেখেন এখানে, দেখেন আমি চালু করে দিলাম চুলাটা, এই যে দেখেন পাওয়ার দিয়ে দিলাম, এই যে দেখেন আমি ওয়াট দিয়ে দিলাম, এটা কিন্তু চালু হয় না ভাই। কী কারণে চালু হয় না? এটা কিন্তু ইন্ডাকশন। এখন আমি এই যে দেখেন একটা পাত্র দিয়ে দেবো, এখানে দেখেন এই যে ইন্ডাকশন করে আছে নিচে, এই যে ইন্ডাকশন করা আছে, দেখেন এই যে দেখেন পাত্রটা দিয়ে দিলাম, দেখেন দেওয়ার সাথে সাথে 1000 ওয়াট চলে আসছে। এই দেখেন এখানে কিন্তু এই যে বাড়া কমানো যাবে, একবারে সর্বোচ্চ হলো 200 ওয়াট, হাইস 400, 500, 600, 800, 1000, 1200, 1400, 1600, 1800। এখন আপনারা যদি 1800 ওয়াটে যদি কেউ রান্না করতে চান, এটার মধ্যে 10 মিনিটের মধ্যে আপনি 1 কেজি চাউলের ভাত রান্না করতে পারবেন, মাংস রান্না করতে পারবেন 20 মিনিটে। তো মানে আপনাদের জুরুত যদি আপনি ওয়াট যান, পানি কিন্তু গরম হয়ে গেছে গা, আমি কিন্তু এখানে মাত্র 1000 ওয়াট দিছি, 1200 ওয়াট দিছি, পানি কিন্তু গরম হয়ে গেছে, এই দেখেন পানি কিন্তু গরম হয়ে গেছে। তো এই যে চুলাটা মনে করেন, আমি এখানে একটা কাগজ দিয়ে দেখাই আপনাদেরকে, এটার মধ্যে যদি আপনারা মনে করেন কোনো একটা কাগজ এরকম পাতলা একটা শিশু দিয়ে রাখেন, এটা কিন্তু পুড়বে না, চুলাটা কিন্তু এই যে দেখেন অফ হয়ে গেছে। এখন আমি কিন্তু এটা আবার দিয়ে দিলাম, দেখেন এই যে চালু হয়ে গেছে, দেখেন এই কাগজটার উপরে চালু হয়ে গেছে। ম্যাজিক চুলাও বলে থাকে, ম্যাজিক চুলা বলা হয় এটাকে, এটা ওয়ান অফ, বাড়ানো কমানো, এখানে বাড়বে এখানে কমবে, মানে একদম ইজিভাবে। এই যে ফিঙ্গার সিস্টেম, এখানে দেখেন ফিঙ্গার দিলে কিন্তু চালু হবে। আবারও দেখা দিচ্ছি, এই হলো আপনার পাওয়ার, এই হলো ফিঙ্গার, চালু হবে, ওয়াটার উঠবে, এখানে কমবে, এখানে বাড়বে, একদম ইজি সিস্টেম, ইজি সিস্টেম। এখন দেখেন আমি যে আপনাদেরকে এখানে দেখেন এই চুলাটাতে আমি পানি গরম করে দেখালাম, পানির কিন্তু ধোয়া উঠতে আছে, দেখতে আছেন বাপ উঠতে আছে, আপনারা দেখছেন বাপ উঠতে আছে, যে দেখেন পানিটা কিন্তু হিট হয়ে গেছে অলরেডি, এক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে না। এখন আমি দেখেন কাগজটা এখানে আছে, দেখেন হাত দিলাম, কোনো গরম হয়েছে? গরম নাই। তো এই যে পাত্র উড়া ফালাইলে কিন্তু এটা অফ হয়ে যাবে, এটা হলো ইন্ডাকশন ম্যাজিক চুলা। এখন আমি পানি ঢালা দিলাম এটার মধ্যে, দেখেন আপনাদেরকে অনেকে বলবেন যে ভাই পানি ঢালা দিলে কোনো সমস্যা আছে, দেখেন আমি হাত দিলাম পানির মধ্যে, চুলাটা কিন্তু চলতে আছে, কোনো সমস্যা, পানি যে গরমটা ওইটাই আছে, কোনো সমস্যা হয় না। দেখেন আমি দেখেন মুছা দিলাম, এই দেখেন একদম ক্লিন হয়ে গেল, দেখেন সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। তো এই এটার নাম হলো ম্যাজিক চুলা। আপনারা ইচ্ছা করলে 200 ওয়াট দিয়ে
1800 ওয়াট দিয়ে চুলাটা রান্না করতে পারবেন। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখা দিব। এই দেখেন, আমি পানিটা এখানে দিয়ে দিলাম। এটা হলো দেখেন সিলভার, এটা হলো সিলভার। এখন এই দেখেন, আমি যেটা ইনফ্রারেড, যেটা সব পাত্র চলবে, সিলভারের হাড়ি পাত্র চলবে, এই হলো পাওয়ার দিয়ে দিলাম, এই হলো আপনার পিঙ্গার দিলাম। এখন দেখেন 1000 ওয়াট এখানে চলে আসছে। আপনারা চুলাটার দিকে একটু খেয়াল করেন, অনেকে একটু লক্ষ্য করেন চুলাটার দিকে। এই চুলাটা দেখবেন লাল হয়ে যাবে, সাথে সাথে এটা লাল হয়ে যাবে। আপনারা একটু দেখেন, লাল হইতেছে অলরেডি। এই যে দেখেন লাল হয়ে গেছে অলরেডি, এই পর্যন্ত হাত দিতে পারবেন, মাঝখানে হাত দিতে পারবেন না। ওই দেখেন লাল হয়ে গেছে। এই যে হলো আপনি কমবে, সর্বোচ্চ 200 ওয়াট, সর্বোচ্চ আপনি 600 ওয়াট দিয়ে রান্না করতে পারবেন। এখন আমি এই যে সিলভারের পাতিল দিলাম, এই সিলভারের পাতিলের মধ্যে পানিটা আমি গরম করবো। দেখেন আপনাদের জন্য, আপনারা দেখেন পানিটা আমি গরম করে দিচ্ছি এটার মধ্যে। তো এই যে পানিটা গরম করে দিতে আপনাদের জন্য দিব, আপনারা একটু দেখেন, স্টিলও দিলাম আর সিলভারও দিলাম, দেখেন পানিটা কীভাবে গরম হয়। এবং এটা কিন্তু ভাই সৈকত ভাই, এটা কিন্তু ওই যে দেখেন পানি, যে দেখেন গরম হয়ে গেছে, পানি গরম হয়ে গেছে, মানে এইটা হলো আপনার সিলভারের যে কোনো পাতিল এখানে বসাইলে চলবে। এবং দুইটা একসঙ্গে আপনি রান্নাবান্না করতে পারবেন এবং জুরুত রান্নাবান্না করতে পারবেন। এটা আপনার এখানে সেম একে, এটার মধ্যে যে ফাংশনটা আছে এটার মধ্যে একে ফাংশন আছে। এই যে পানি গরম হয়ে গেছে, দেখেন পানি গরম হয়ে গেছে, এবং ওই যে দেখেন জায়গাটা লাল হয়ে রয়েছে আগুনের মতন, দেখছেন তো। এই সিলভারের জিনিস দিয়ে এটা রান্না করতে পারবেন। এটা হলো আপনার যত স্টিলের ইন্ডাকশন জিনিস আছে এটা দিয়ে রান্না করতে পারবেন। এবং দুইটা চুলে আপনারা একসঙ্গে রান্না করতে পারবেন। এই দেখেন আমি এটা চালু করে দিলাম। এই দেখেন এটা আপনি একটু ওয়াট কমা দিলেন, একটা ওয়াট বাড়াই দিলেন, দুইটা রান্না তার একসঙ্গে একই রকমের হবে না, কোনোটা বেশি হবে কোনোটা কম হবে, দুইটা আলাদা আলাদা। কিন্তু দুটো আপনারা বিদ্যুৎ সেভিং এটা। এবং দেখেন 1400 ওয়াট দিলাম, আপনি 200 ওয়াটও নিতে পারবেন, আবার মনে করেন 400 ওয়াট, 500 ওয়াট, 600 ওয়াট, 800 ওয়াট, 1000 ওয়াট, 1200 ওয়াট, 1400 ওয়াট, যখন যতটুকু দরকার। আমরা গ্যাসের চুলায় যেরকম বাদ বলক আসলে কমাই দিই, এরকম এটার মধ্যেও কমাই দিতে পারবেন। সেম অপশনও আছে, এটার মধ্যে সেম অপশন আছে। তো এই যে দুইটা চুলা, এই চুলাটা কিন্তু আপনাদের খুবই প্রয়োজন। আর এই চুলা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল নাই কোম্পানির থেকে। এইটা এখনই মনে করেন যে আমরা এই মালগুলো একবারে মানে এত অ্যাভেলেবেল আনতে পারি না, অল্প কিছু মাল আনছি আপনাদের সুবিধার জন্য, আপনারা রান্নাবান্না নিয়ে কষ্ট আছেন এই কারণে। তো এই যে একটা কোয়ালিটির চুলা, আমি আবার দেখা দিচ্ছি, অফ অফ করে দিবেন, এই যে অফ হয়ে যাবে, এটা অফ হয়ে যাবে, এটাও আপনি অফ করে দিবেন, অফ হয়ে যাবে, চলবে না। এটা পাত্র উড়া ফালাইলে অফ হয়ে যাবে, এটা চালু করে পাত্র উড়া ফালাইলে কিন্তু অফ হয়ে যাবে, চলবে না, চুলাটা অফ থাকবে। তো এই চুলাটার বলার আর কিছুই নাই, একদম ইন্ডাকশন ইনফ্রারেড। আমি সেম এই চুলাটা 1 বছরের সম্পূর্ণ ওয়ারেন্টি থাকবে, 5 বছর সার্ভিস ফ্রি থাকবে, 5 বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস ফ্রি করে দিব। আপনারা যে কোনো দেশে, বাংলাদেশের যে কোনো জায়গা, আপনারা এই চুলাটা দিয়ে মানে আপনারা রান্নাবান্না করতে পারবেন। সারা বাংলাদেশে ঘরে বসে অর্ডার দেন, অর্ডার দিলে আপনারা ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি। তো আমরা ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিলাম। এই চুলাটার প্রাইস হলো 9550 টাকা। 9550 টাকা না, আমরা ডিসকাউন্ট দিই, আপনাদের কথা চিন্তা ভাবনা করি, দেশের পরিস্থিতি হিসাবে চিন্তা ভাবনা করে এই চুলাটার দাম নিচ্ছি আমরা মাত্র আপনাদের জন্য 7,650 টাকা। আপনি যদি এটা রান্না আসতে ধীরে করেন, অল্প ওয়াট দিয়ে রান্না করেন, তাহলে বিল আসবে আপনার 400 থেকে 450 টাকা। তো আমি সব কিছুই বলে দিলাম। এবং আমার দোকানের ঠিকানাটা মিয়াকো কোম্পানি, মিয়াকোর 5 46, দেখেন লেখে আছে এখানে। আমার দোকানের নাম সুমাইয়া ট্রেডার্স, দোকান নাম্বার 141-40-41, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, ঢাকা 1205। আমার নাম আব্দুর রহিম। এখানে যে নাম্বারগুলি আছে এগুলি হটলাইন নাম্বার, TNT নাম্বার, এই নাম্বারগুলোতে ইমো আছে, ভাইবার আছে, বিকাশ সুবিধা আছে। আপনারা ঢাকার বাইরে থেকে যারা নেবেন আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। নিউ মার্কেট কাঁচা বাজার, কাঁচা বাজারের সাথে বিশ্বাস বিল্ডার্স রহিম স্কার, এটা নিস্তালা সুমাইয়া ট্রেডার্স, দোকান নাম্বার দেওয়া আছে। আপনারা সরাসরি ফোন দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন। ভিউয়ার্স, এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া, ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এখন আমাদের এলপিজি সিলিন্ডার যে গ্যাসগুলো সেগুলোর দাম বাড়তি, সেগুলোর থেকে আমাদের সাশ্রয় হইতেছে কিন্তু এই বিদ্যুতের চুলা। অনেকে বলবেন যে এখন তো বিদ্যুতে একটু সমস্যা, বিদ্যুৎ 1-2 ঘন্টা থাকবে না, কিন্তু আপনার রান্নাবান্না তো সময় আছে অ্যাভেলেবেল। তো এই এরকম যে আনকমন যে চুলাগুলো বা ইলেকট্রনিক্স কুকারিজ আইটেমগুলো সুমাইয়া ট্রেডার্সকে আমি বলে থাকি কুকারিজ কিং, এই কারণেই সবসময় তারা কিন্তু আনকমন প্রোডাক্ট সবসময় আগে নিয়ে আসে। তো বিয়াস, আজকে এই পর্যন্ত রইলো, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।